ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. مدير সাইফুর রহমান ভাই কানাডা থেকে প্রশ্ন করেছেন, একজন দীনী বোন উত্তরাধিকার সূত্রে জামাল জমি পেয়েছেন, বিবাহিত, তবে স্বামীর সাথে সম্পর্ক নেই, এখন আলাদা থাকেন। ওনার একটি ছেলে এবং মেয়ে আছে যারা উভয় বিবাহিত, বর্তমানে মেয়ের সংসারে আছেন, ছেলেটি দেখাশোনা করছে না, তো উনি চাচ্ছেন যে ওনার সম্পত্তি ওনার মেয়েকে দিয়ে যাবেন কিনা, সম্পূর্ণ সম্পত্তি। জি ভাই, এই ব্যাপারে বলবো যে প্রথমে আমি এর আগেও বলেছিলাম যে আমাদের মুসলিমদের সম্পদ বন্টন হয় মরার পরে, জীবিত অবস্থায় সম্পদ বন্টনের সুন্নাহ পদ্ধতি নেই। হ্যাঁ, মূলত সম্পদ বন্টন হয়, এটাই শরিয়া পদ্ধতি, যে ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পদ বন্টন হবে আল্লাহ তাআলা যাকে যেটুকু হক দিয়েছেন। আর যারা যাদের অকান্ট আল্লাহ তাআলা বন্টন করেছেন, যারা যারা ওয়ারিস, একজন ব্যক্তির যতজন ওয়ারিস হয়, তার ছেলে, তার মেয়ে, তার বাবা, তার পিতা, তার মাতা, এমনকি তার দাদা দাদি, এমনকি তার সৎ ভাই বোন যারা আছে, কোরআনে কারিমে সূরা নিসা 13-14 নম্বর আয়াত দেখতে পারেন বাংলা অনুবাদ, তো সেখানে বলা আছে এই যাদেরকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তাদের জন্য কোনো সম্পদের ওয়ারিস, সম্পদের মালিক তাদের জন্য ওসিয়ত করে যেতে পারে না এবং তাদের জন্য কোনো কিছু খাস করে যেতে পারে না যে এটা সে পাবে, এটা তাকে দিয়ে গেলাম, এতটুকু তাকে দিয়ে গেলাম। বিনবাজ রহমাল্লাহ বলছেন, লাইসা লি আহাদিন আইয়া খুসসা বাদুল ওয়ারাসাতি বিশাইইন লা লাল ওয়ালিদু ওয়া লা গায়রুহু। হ্যাঁ, কোনো পিতা অথবা অন্য কেউ তার ওয়ারিসদেরকে কোনো সম্পত্তি খাস করে যেতে পারে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ক্বাদ আ'তা কুল্লাযী হাক্কিন হাক্কা ফালা ওয়াসিয়্যাতা লিল ওয়ারিস। যে আল্লাহ তাআলা প্রত্যেকের হককে দিয়েছেন, প্রত্যেককে তার নির্দিষ্ট হক দিয়েছেন, আর যারা ওয়ারিস, আমি বাংলায় ওয়ারিস বলি, যারা ওয়ারিস তাদেরকে কোনো ওসিয়ত চলে না। যেমন কোনো পিতা তার কোনো সন্তানের জন্য ওসিয়ত করে যেতে পারবে না সম্পদ থেকে, যে আমার ওই ছেলেকে আমি এই জমি ওসিয়ত করে যাচ্ছি, দিয়ে যাচ্ছি, এটা চলে না, এটা নিষেধ। ওসিয়ত করতে হয় যারা ওয়ারিস নয়। যেমন আমি একটা ছেলেকে লালন পালন করেছি, তার জন্য আমি ওসিয়ত করে যেতে পারি, অথবা আমার কোনো বন্ধুর জন্য, অথবা মসজিদের জন্য, অথবা কোনো ব্যক্তির জন্য ওসিয়ত করে যেতে পারি। তো সেই ক্ষেত্রে আমি বলবো সেটা হলো যে কোনো এই বোনের উচিত তিনি তার এতটুকু করে যেতে পারেন যতটুকু ওনার মেয়ের সম্পত্তি, ততটুকু ওনার মেয়েকে দিয়ে যেতে পারেন, বাকি টুকু যারা অংশীদার তারা নিয়ে নেবে। তবে এটা না করা উত্তম, মেয়ে মৃত্যুর পরে এভাবেই এমনিতেই সম্পদ পাবে। হ্যাঁ, ও বাকিদেরকে মাহরুম করা ওনার জন্য ঠিক হবে না। ওনার ছেলে ওনাকে দেখাশোনা করে না, ছেলের জবাব অবশ্যই সে পাবে, তার শাস্তিও সে পেয়ে যাবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, দুইটা শাস্তি দুনিয়াতেই দেওয়া হয়, তার মধ্যে একটা হচ্ছে পিতামাতার সাথে অবাধ্য আচরণ, সেটা সে দুনিয়ায় পেয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আলাম বিআলা সওয়াব।